নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাট শাকের পাতলা ঝোল। এটা দেখতে অবশ্যই সুন্দর হয় না, কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়। আর সবথেকে বড় কথা হলো, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। এখন গরম পড়ছে, আর এই গরমে এই পাট শাকের ঝোল খেলে পেট শরীর ঠান্ডা থাকে। আর এই পাট শাকের ঝোল কিন্তু পিত্ত নাশ করতে সাহায্য করে। এই পাট শাকের আরও অনেক উপকারিতা আছে। সুতরাং এই পাট শাকের ঝোল আমি ঠিক যে পদ্ধতিতে করছি, তোমরা যারা আগে খাওনি তারা এই পদ্ধতিতে পাট শাকের ঝোল খেয়ে দেখো, কারণ এই সময় বাজারে প্রচুর পাট শাক। আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। চলো রেসিপিটা শুরু করছি। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি যে কোনো এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি কি কি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে এক আটি পাট শাক আমি ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি রাফলি কেটে নিয়েছি, বড় বড় টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এখানে আছে একটা বেশ বড় মাপের ঝিঙে, সেটারও খোসা ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব সবজি আমি ধুয়ে নিয়েছি। এখানে আছে একটা মাঝারি মাপের আলু, সেটাকেও আমি এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এছাড়াও যে যে মশলা লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। আমি ইন্ডাকশানটা অন করে নিয়েছি, আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে এক চা চামচ রাঁধুনি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচুনো পেঁয়াজটা, এটাও আমি দিয়ে দিলাম। এর সাথে সাথে আমি আলুটাও কিন্তু দিয়ে দেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা এই কারণেই এই সময় দিয়ে দেব, তাতে করে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হবে আর আলুটাও তাড়াতাড়ি কিছুটা সেদ্ধ হয়ে যাবে। নুন আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। আমার আঁচটা বাড়ানো আছে, তা আমি একটু কমিয়ে দিলাম, মিডিয়াম করে দিলাম। একটু বাড়িয়েই রেখেছিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। সামান্য একটু নাড়াচাড়া করব, আর এই রান্নায় কিন্তু আমি হলুদের ব্যবহার করব না। আমি এটাকে মিনিট খানেক নাড়াচাড়া করেছি। আলু কিন্তু একদমই সেদ্ধ হয়নি, আমি একটুখানি কষিয়ে নিয়েছি মাত্র। এখন আমি এর মধ্যে ধুয়ে কেটে রাখা ঝিঙেটাও দিয়ে দেব। সব শুদ্ধ একসাথে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু মনে রাখতে হবে একদম লাল করে ভেজে ফেললে চলবে না, একটু নরম হয়ে গেলেই হবে। সেই জন্য এটা ছেড়ে দেওয়া যাবে না, একভাবেই নাড়তে হবে যাতে পেঁয়াজটা পুরো বেশি ভাজা ভাজা না হয়ে যায়।
তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর থাকবে। সামান্য একটু কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আর এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নেব। ঝিঙে তো সেদ্ধ হয়েই গেছে, আলুটা একটু দেখে নিতে হবে, মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, কারণ পাতলা পাতলা করেই আমি কেটে দিয়েছি। এখন আমি এর মধ্যে পাট শাকটা দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি। তোমরা যদি মনে করো একটু ঝাল হলে ভালো লাগবে, তাহলে বেশি নয়, একটা কাঁচা লঙ্কা তোমরা এই সময় চিড়ে দিয়ে দিতে পারো এর মধ্যে। আমি নুনটা একটুখানি টেস্ট করে নেব এই সময়। নুনটা একদম ঠিক আছে। এখন আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য। আমি 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর দেখো এখন এই অবস্থায় আছে। এটা কিন্তু গা মাখা নয়, বেশ কিছুটা ঝোল ঝোলই রেখেছি, যেহেতু এটা পাট শাকের ঝোল। আর এটা পেটও ঠান্ডা রাখবে। তো এটা কিন্তু এখন একদম কমপ্লিট। আমি এখন ইন্ডাকশনটা অফ করে দেব, আর এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট এইভাবে রেখে দেব, তারপর আমি এটাকে পরিবেশন করব। গরম গরম পাট শাকের ঝোল কিন্তু একদম রেডি। তবে এই পাট শাকের ঝোল কিন্তু গরম খাওয়াটা একদমই ঠিক নয়, এটা একদম ঠান্ডা করে তবেই ভাত দিয়ে খাওয়াটা উচিত। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।